সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমার প্রিয় পরিবারের সকল সদস্য আশা করছি সুস্থ ও ভালো আছে। আমার নতুন আর একটা ব্লকে সকল বন্ধুকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা দেখো, আজ যাচ্ছি বিয়েবাড়ি, তাই বিয়েবাড়ির ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেডি ব্লগ আজকে দেবো না, চলো বিয়েবাড়ি আমি যাচ্ছি, কোথায় বিয়েবাড়ি সবই তোমাদেরকে বলবো, সবই দেখাবো, চলো আশা করছি ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, লাইক করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব খুব ভালো লাগছে। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো এসে গেছি বিয়েবাড়ি, এটা লজে, অনুষ্ঠানটা লজে হচ্ছে, আমার মাসির ছেলের বিয়ে, সেখানে এসেছি। আগে মাসির বাড়ি গিয়েছিলাম, সে ভিডিও তোলা হয়নি, নিজে লজে দুপুরবেলা খাওয়া দাওয়া অনুষ্ঠানটা চলছে, তার ভিডিও ক্লিপ একটু তুলেছি তোমাদের সঙ্গে। আগেই আমি ছোট ছোট করে মিনি ব্লগ শেয়ার করেছি, আশা করছি দেখেছো, আর এটা একটু বড় ব্লগ দিলাম, দেখো। এটা রাত্রে চলে এসেছি লজের বাইরে, দুপুরবেলা খাওয়া দাওয়া অনুষ্ঠান সব মিটে যাওয়ার পর মাসিবাড়ি চলে গিয়েছিলাম, আবার রাত্রে আসছি লজে। এই যে দেখো কাছেই লজটা, দেখো সন্ধ্যেবেলায় আমরা সেজে গুজে লজে চলে এসেছিলাম, যখন এসেছিলাম তখন বউ আসেনি, ফাঁকা লজ, তাই অনেক ফটো তোলা হয়েছে, কিন্তু ভিডিও ক্লিপে বেশি লোকজন তোলা হয়নি, কারণ যখন ভিড় হচ্ছিলো তখন আমাদের বাড়ি চলে আসতে হয়েছিলো, কারণ গাড়ি করে আমরা গিয়েছিলাম, গাড়ি ভাড়া বেশিক্ষণ থাকবে না, অনেক রাত্রি হলে আবার চার্জ বেশি করবে, তাই মানে খুব বেশিক্ষণ থাকিনি, তাই আসতে 12টা বেজে গেছে রাত্রির, ওখান থেকে আমরা 10:30টার সময় করে বেরিয়েছি। তা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কত শান্ত, দেখ না কত সুন্দর ছবি তুলে নিয়েছি বৌমাকে, পিছন থেকে ধরে আছে বাকি তুলছে। প্রথম ব্যাচে খেয়েই চলে আসতে হয়েছিল, সেই জন্য একটু মন খারাপ, কিন্তু বেলা 11টার সময় গিয়েছিলাম, অনেকটা টাইমই কাটিয়েছি। তা ওখানে আমার মাস, ওখানে মাসতুতো মামাতো সব ভাই বোনের সঙ্গে দেখা হয়েছে, খুব খুব আনন্দ করেছি। তা বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করলাম, আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই পাশে।